সবাই আমার প্রণাম নেবেন। আজকে শনিবার, ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট দ্বিতীয় খণ্ড থেকে পাঠ করছি, আলোচনা করব। তো আগের দিন যেটা নিয়ে আলোচনা করেছিলাম, যে আধ্যাত্মিক পথে শুরু কোথা থেকে হয়, কিভাবে সেই পথে চলতে হয়, কি কি দরকার হয় এবং সেই পথে শেষ কোথায় গিয়ে হয়, তো আজকে দেখব যে ভগবানের জীবনে তিনি তার গুরুদেবের কাছে গেছেন এবং তারপরে তার ঈশ্বর লাভ বা সেই নির্বিকল্প সমাধি লাভ। তো আজকের যে আলোচনাটা, টপিকটা হচ্ছে ভগবানের জ্ঞানের পরে কি হয়। এখন একটা আলোচনা এটা শেষ করা সম্ভব নয়, এই পুরো বইটাই এই ওপরেই বেস করা, যে ভগবানের তো নির্বিকল্প সমাধি হলো, তারপরে তার জীবনটা কিরম হলো বা তার কিভাবে দিন কাটতে লাগলো, কি পরিবর্তন তার আসলো এবং আরও বহু ঘটনা। তো আজকে থেকে সেটা শুধু শুরু হচ্ছে, পুরো বইটাই এটা নিয়েই চলবে। তো আমি আজকের আলোচনাটা শুরু করছি। আমাদের এই গ্রন্থের যিনি মহানায়ক ভগবান, তিনি কোনো এক মহেন্দ্র ক্ষণে তার গুরু মহারাজজির আশ্রয়ে প্রাপ্ত হয়েছিলেন। তো যারা নিয়মিত আগের যে জীবনীটার প্রথম ভাগটা যখনই আলোচনা করছিলাম, তারা যদি সবাই যারা আছেন, আপনারা সবাই প্রত্যেকটা লাইফ ফলো করেছেন কিনা আমি জানি না, কিন্তু যারা শুনেছেন তারা জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই আর একবার, যে ভগবান তো প্রথমে চাকরি বাকরি করতেন, তার নিজস্ব সংসার, তার বাবা মা সবাইকেই তিনি দেখাশোনা করতেন, কারণ তিনি বাড়ির বড় ছেলে ছিলেন। তো নিজের অনেক কিছুই স্যাক্রিফাইস করে তিনি চাকরিতে জয়েন করেছিলেন। ভগবানের পড়াশুনো করার ইচ্ছে ছিল কিন্তু তিনি কমপ্লিট করে উঠতে পারেননি, আর্থিক অবস্থা একদমই বাড়ির ভালো ছিল না। এবং আমরা জানি যে সবার জীবনেই স্যাক্রিফাইস, কিছু বাধা বিপত্তি এগুলো থাকে। তো তিনি তো চলে গেলেন চাকরিতে, এবং যারা আমরা জানি ভগবানের কথা, তিনি একদমই নাস্তিক ছিলেন, তিনি একদমই ঈশ্বর বিশ্বাসী ছিলেন না। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে তিনি গুরুদেবের কাছে চলে গেলেন? তো ভগবানের যেটা নেচার, আমি যতদিন যত বছর সঙ্গ করেছি, ছোটবেলা থেকেই আমি আমার গুরুকে দেখছি, তিনি প্রচণ্ড সরল এবং তিনি ভীষণ প্রেমিক। তার ভেতরে সবার জন্য একটা ভালোবাসা আছে এবং তিনি সবসময় সবার জন্য নিঃস্বার্থভাবে নিজের কথা না ভেবেই তিনি করেছেন, যতটুকু তার সামর্থ্য তিনি করেছেন। তো এমন একটা ঘটনা ঘটলো, খুব বাজে ঘটনা, এবং ভগবান কিছু মানুষকে বিশ্বাস করেই, তাদের সাহায্যের জন্যই তিনি হাত বাড়িয়েছিলেন, এবং তারাই ভগবানকে, এক কথায় বলে না ব্যাক স্ট্যাবিং বা বিট্রে করা, তারা ওটাই করেছিল, পেছনে ছুরি মারা। তো এটার জন্য ভগবানের প্রায় এক বছর চাকরি ছিল না। তো আমরা জানি যে যারা মানে মধ্যবিত্ত পরিবারের বা একটু আপার মিডল ক্লাস বা গরিব বা যাই হোক, পৃথিবীতে আমি কোন সোশ্যাল স্ট্যাটাসে বিলং করি সেটা ইম্পর্ট্যান্ট নয়, পয়সা সবার প্রয়োজন। আর ভগবানের ক্ষেত্রে সেটা আরও বেশি দরকার ছিল, কারণ তিনি যে শুধু তার স্ত্রী তার বাচ্চাকে দেখতেন তা নয়, তার বাবা মাকেও যেটা বললাম, পুরো বড় একটা পরিবার, সবাই দেখাশোনা দায়িত্ব ভগবানের ওপরে ছিল। তাই এত বছর ধরে এরম একটা মানুষের চাকরি না থাকা, এটা তো ভীষণ কষ্টের ব্যাপার। এবং তিনি যে চাকরিটা নিজের দোষে হারিয়েছেন তাও না, তার যারা তার বন্ধুরাই ছিল তারাই ভগবানের সাথে এই কাজটা করেছিলেন। তো এরকমও ঘটনা ছিল যে ভগবানের যখন চাকরি নেই, ভগবানের পাড়ায় একটা দোকান ছিল, থাকে না মুদিখানার দোকান, তো ভগবান যা জিনিস কিনতেন তিনি ওই দোকান থেকেই কিনতেন। তো খুব চেনা পাড়ার দোকান হয় না, খুব চেনা হয়। তো আমরা কী করি, মাঝে মাঝে কিছু জিনিস নিয়ে বলি পরে দিয়ে দিচ্ছি, ভগবান কোনো দিনই সেটা করতেন না, যখনই কোনো জিনিস নিতেন সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে দিতেন। শুধু তার চাকরি নেই, পয়সার একদমই মানে খুব প্রবলেম, তিনি শুধু একদিন, সে বন্ধুই ছিল বলা যেতে পারে, তাকে গিয়ে শুধু বলেছিল যে একটা প্যাকেট পাউরুটি দিতে, সেটাও সেই দোকানদার তিনি দিতে পারেননি। তিনি কিন্তু জানতেন ভগবানের চাকরি নেই, সে আধ পেট থাকে, সারাদিন ধরে আর্ধেক পেট খেতে পারে, একটা পাউরুটি, এটা তো না যে তার কিডনি চেয়ে নিয়েছে বা তার গয়নাকাটি সম্পত্তি চেয়ে নিয়েছে বা খুব যে দামি কিছু চেয়েছে তাও নয়, একটা সামান্য পাউরুটির প্যাকেট দেওয়াই যেত, কিন্তু সেটাও ভগবানের কপালে
জোটেনি। যখন ভগবানের এরম একটা পরিস্থিতি, তখন ভগবানের ভেতরে একটা প্রশ্ন আসে যে আমি তো কোনোদিন কার ক্ষতি করিনি, বা আমি তো কোনোদিন কার খারাপ করিনি, আমি সবসময় সত্যকে অবলম্বন করে চলেছি, আমি সবসময় সৎ পথেই হেঁটেছি, কিন্তু চারিদিকে এত মিথ্যা কেন? ঠাকুরের কথায় চারিদিকে এত ভাবের ঘরে চুরি কেন? ঠাকুরের কথা আছে না, এই ভাবের ঘরে চুরি কেন? ভগবানের এই প্রশ্নটা এসেছিল যে তাহলে কি মানে চারিদিকে মিথ্যাই, সত্য কি কোথাও নেই? যদি চারিদিকে মিথ্যাই থাকে তাহলে আমি কি নিয়ে থাকবো? আমি তো মিথ্যা করতে পারবো না। তখন ভগবানের এরকম মনে হয়েছিল যে সত্য যদি এই পৃথিবীতে না থাকে আমি জীবনটাই রাখবো না, সত্য ছাড়া আমি মিথ্যার সাথে কম্প্রোমাইজ করে আমি চলতে পারবো না। তো এই কথাগুলো আমাদের ভেতরে আসে না, আমরা কি বলি এটা তো কলিযুগ, একটু যদি দু নম্বরই না হয় তাহলে আর কী হলো, এই যুগে এত সৎপথে হাঁটলে চলা যায় না। ভগবান যখন এই কথাটা যখন বলছি এটা হয়তো লেট সিক্সটিজের কথা হবে, সেটা কলিযুগই ছিল, আমি তো এটা ত্রেতা যুগ বা সত্যযুগের কথা বলছি না। কিন্তু তাও ভগবান সৎ পথেই হেঁটেছেন, একদিনও দু নম্বরই করতে আমি তো দেখিনি, ভগবানকে যারা অনেক অনেক বছর ধরে দেখছে তারাও দেখেনি। তাই পারা যায় না কথাটা বলাটা ভুল, আমরা করতে চাই না এটা বলাটা ঠিক। তো ভগবানের যখন এরম হলো তখন তিনি ভাবলেন যে আমি তো সব পথ দেখেছি, আমি চাকরির জীবন দেখেছি, আমি রাজনীতির জীবন দেখেছি, আমি থিয়েটারের জীবন দেখেছি, তিনি ভীষণ ভালো থিয়েটারও করতেন। তো ভগবান ভাবলো আমি তো কোনোদিন আধ্যাত্মিক পথটা দেখিনি, তাই আধ্যাত্মিক পথে একবার চলে দেখি আমি এই পথে সত্য পাই কিনা। তো তখনই তার গুরু খোঁজা শুরু হলো, এবং গুরু তিনি সঙ্গে সঙ্গে খোঁজেননি, আর এই যে তার ভেতরে এলো না যে আধ্যাত্মিক পথে হাঁটি, এটার পেছনে একটা ঘটনা আছে, যারা জানেন না তাদের জন্য বলছি। তিনি একদিন যখন তার প্রচণ্ড একটা বাজে মেন্টাল মানে স্টেটে তিনি ছিলেন, মানে ভীষণভাবে ডিপ্রেসড, তিনি ভাবছিলেন যে কীভাবে বাঁচবেন, তো যারা এই ফেজ দিয়ে গেছেন তারা জানেন যে কতটা কষ্টের সেই ফেজ। যারা আমরা এই ফেজ কাটাইনি আমাদের জন্য রিলেট করাটা একটু মুশকিল, আমি কাটাইনি তাই আমারই রিলেট করা মুশকিল, আমি জাস্ট যে ঘটনাটা শুনেছি সেটাই আমি বলছি। তো তিনি একবার একটা লাইব্রেরি ছিল, তিনি মালিগাঁওতে থাকতেন, তো সেই এরিয়াতে একটা লাইব্রেরিতে তিনি গেলেন, এমনিই গেলেন, তখন তো চাকরি বাকরি কিছু নেই, কী করবেন, এমনিই গেলেন। এবং লাইব্রেরিতে তিনি প্রচুর বই দেখতে শুরু করলেন, কোথায় কী বই আছে না আছে। তো তখনই শেলফ থেকে একটা বই বার করে তিনি র্যান্ডম জাস্ট একটা পেজ খুললেন, খুলেই দেখেন যে সেই পেজে একটা কবিতা আছে, অকালে ফোটা একটি ফুলের প্রতি কবিতাটার নাম। তো তিনি যে কবিতাটা পড়লেন, ওই কবিতাটা পড়ার পরেই তার সব কিছু পাল্টে গেল, কারণ সেই কবিতাটা পড়ে ভগবানের মনে হলো যে কবিতাটা যেন তার জন্যই লেখা। মানে কবিতাটায় লেখা ছিল যে যতই তোমার মানে আমি জাস্ট জিস্টটা বলছি, লাইন টু লাইন সেইভাবে বলছি না, সেই কবিতাটায় ছিল যে যতই তোমার জীবনে ঝড় আসুক, যতই তোমার বন্ধু বান্ধব তোমার পাশ থেকে সরে যাক, তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে থাকো, তুমি তোমার ভালোবাসা সবাইকে ঢেলে যাও, দিয়ে যাও। তো ভগবান ভাবলো যে এত সুন্দর কবিতা এটা কে লিখেছে। তিনি যখন পাতা ওল্টালেন কবিতাটার নিচেই সেই কবির নাম ছিল, এবং সেই কবি ছিলেন স্বামী বিবেকানন্দ। আমি যতবার এই ঘটনাটা বলি ততবারই আমার গায়ে কাটা দেয়। এই যে স্বামী বিবেকানন্দ, এইটা দেখার পরেই ভগবানের মনে হলো যে আমি তো কোনোদিন আধ্যাত্মিক পথ দেখিনি, আর স্বামী বিবেকানন্দ একজন মানে আধ্যাত্মিক পথের পথিক বলা তো তাকে প্রচণ্ড ছোট করা, মানে সত্যি ভাষা নেই তাকে যে কোন শব্দটা বলে তার মানে বিশেষণ আমার কাছে নেই। তো ভগবান ভাবলেন যে তার একটা কবিতা পড়েই যদি আমার এরম হয়, আমি যদি এতটা মনে জোর পাই, তাহলে আমি একটু আধ্যাত্মিক পথটা হেঁটে দেখি না যে কী আছে সেই পথের শেষে।
এইটার পর থেকে তার গুরু খোঁজা শুরু, এবং তিনি একসময় তার গুরু মহারাজজিকে পেলেন। স্বামী পবিত্রানন্দ মহারাজ, তিনি ছিলেন স্বামী কৃষ্ণানন্দ মহারাজের শিষ্য, এবং স্বামী কৃষ্ণানন্দ মহারাজ ছিলেন মা সারদার দীক্ষিত শিষ্য। তো আমাদের এই পরম্পরা। অনেকজন জিজ্ঞেস করে আমাদের সংগঠনের রামকৃষ্ণ মিশনের সাথে কোনো সম্পর্ক আছে কি না। উত্তর হলো না, আমাদের রামকৃষ্ণ মিশন বা বেলুড় মঠের সাথে কোনো সম্পর্ক নেই। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি একটা সম্পূর্ণ আলাদা সংগঠন, কিন্তু আমাদের পরম্পরাটা সেই মায়ের থেকে। তো সেই স্বামী পবিত্রানন্দ মহারাজকে ভগবান পেলেন, কিন্তু গুরুর কাছে যাওয়ার আগেই যে মন ভগবান নিয়ে গেছিলেন, সেই মনটিও ছিল অসাধারণ, সর্বগুণের আধার। এখন এই যে আমরা বারবার ঠাকুরের মুখে শুনেছিলাম ওর খুব ভালো আধার, তো এই আধারটা কিন্তু কোথাও না কোথাও একটা ইম্পর্টেন্স রাখে। কারণ গুরুর কাছে আমরা অনেকজন যাই, কিন্তু কে কোন মন নিয়ে যাচ্ছি, কতটা তৈরি হয়ে গুরুর কাছে যাচ্ছি, এটাও কিন্তু একটা ফ্যাক্টর। অনেকজন, বেশিরভাগ মানুষ যে গুরুর কাছে আসে সেটা ঐশ্বর্যের লোভে আসে, যে ওনার কাছে যায় ওনার আশীর্বাদ পেলে যদি আমার চাকরিটা হয়, বা আমার যদি মেয়ের বিয়েটা হয়ে যায়, আমার একটা আর্থিক সমস্যা হচ্ছে সেটা যেন সলভ হয়ে যায়। আমরা বেশিরভাগ কিন্তু এটার জন্য যাই। খুব কম হাতে গোনা মানুষ পাওয়া যাবে যারা সত্যকে জানতে গুরুর কাছে যায়, এবং খুব কম মানুষ এই সত্যকে জানার চাহিদা বা সেই মুমুক্ষুত্ব নিয়ে তার গুরুর কাছে যায়। এবং ভগবান কিন্তু সেই মুমুক্ষুত্ব নিয়েই তার গুরুর কাছে গেছিল, তিনি কিন্তু অন্য কিছুর জন্য যায়নি। একবার ভগবানের গুরু তাকে প্রশ্ন করেছিল এমনি কথায় কথায়, যে তোমার নেক্সট প্রমোশন কী। প্রমোশন মানে আমরা আমি একটা পোস্ট থেকে আরো উঁচু পোস্টে যাব। এই প্রশ্নটা পবিত্রানন্দজি ভগবানকে করেছিলেন। তো আমরা হলে কি বলবো, যে হ্যাঁ এরপরে এই প্রমোশন গুরুদেব একটু আশীর্বাদ করুন, একটু দেখুন যাতে আমার এইটা হয়ে যায়। কিন্তু ভগবান কি বললেন, প্রমোশনের জন্য আমি আপনার কাছে আসিনি, আমি সত্যকে জানতে এসেছি। এইটা হলো উত্তর। গুরুকে যদি ধান্ধার জন্য ব্যবহার করি, তাহলে সেটা গুরু শিষ্যের সম্পর্ক হয় না, সেটা বিজনেস ডিল হয়। গুরুর কাছে যদি যাই, একমাত্র সত্যকে জানার চাহিদা নিয়েই যেতে হবে, এর বাইরে অন্য কোনো ওয়ে নেই। এই যে ঠাকুর স্বামীজিকে বললেন সিদ্ধাইয়ের কথা, স্বামীজি কিন্তু একটাই প্রশ্ন করলেন যে সিদ্ধাই আমার থাকলে কি আমি সত্যকে জানতে পারবো। ঠাকুর বলল না, স্বামীজি কি উত্তর দিল, খালের জলে ছুঁড়ে ফেলে দিন। আর অনেক একে আমরা, অনেকজনকে আমি দেখেছি যারা এই সিদ্ধাইতে আটকে যাচ্ছে, কিছু কিছু শক্তি। উদ্দেশ্য হলো সত্য, তাই বেসটা আসল, আমি কোন উদ্দেশ্য নিয়ে আমার গুরুর কাছে যাচ্ছি, আমার মনের ঠিক অবস্থাটা কীরকম, আমার মন কি সরল নাকি মনে বড্ড প্যাঁচ, আমার কি শুদ্ধ বুদ্ধি নাকি ব্যবসায়িক বুদ্ধি, আমি কি সবাই ভেতরে সবার প্রতি কি আমার একটা ভালোবাসা আছে, না সবার প্রতি আমার হিংসা দ্বেষ আছে, এগুলোকে দেখতে হবে। কারণ যে হিংসা দ্বেষ নিয়ে যাবে তার যে সলিউশন হবে না তা না, নিশ্চয়ই হবে, একটু সময় লাগবে। কিন্তু ভগবানের ক্ষেত্রে কি দেখলাম, তিনি 6 বছর গুরু সঙ্গ করতেও পারলেন না ঠিক করে। তিনি আসামে থাকেন, গুরুদেব পশ্চিমবঙ্গে থাকেন, পুরুলিয়াতে আর কোনো কোনো সময় জনাইতে, এত ডিস্টেন্স। শুধু চিঠির মাধ্যমে তাদের কথোপকথন, 53খানা অদ্বৈত বেদান্তের ওপর অসাধারণ কিছু চিঠি পবিত্রানন্দজি ভগবানকে লিখে পাঠালেন। ওই চিঠি পড়ে গুরুসঙ্গ ঠিক ঠিক না করেই ভগবানের অনুভব তো হলো, আর কোন অনুভব হলো, সেই চরম নির্বিকল্প সমাধি। তো এটাতে বুঝতে হবে যে তার ভেতরে কিছু কিছু জিনিস এমন তিনি নিয়েই গুরুর কাছে এসেছিলেন, যার জন্য তার ব্যাপারটা আরও তার পক্ষে সহজ হয়ে গেছিল। একজন মানুষের মতো যত উৎকর্ষতা লাভ করতে পারে যেন তাই তিনি করেছিলেন। তো কী কী ছিল তার মধ্যে, সবচেয়ে প্রথম মানুষের প্রতি ভালোবাসা। এটা আমি যত দিন আমার গুরুর কৃপাতেই আমি যতদিন আমার গুরুর সঙ্গ করতে পেরেছি, আমি তো বলবো তার ভেতরে প্রেম বলাটা ভুল হবে, আমার তো তাকে প্রেম স্বরূপই লাগে।
আমার জন্য মনে হয় আমার গুরুই প্রেম স্বরূপ, স্বরূপ তো সেই ভালোবাসা। ভালোবাসা বলতে আমি আমার গুরুকেই বুঝি। আমার কাছে আমার গুরুই হচ্ছে ভালোবাসার মানে এবং পরিভাষা। এবং আমি চেষ্টা করেছি তার মতন করে যেন মানুষকে ভালোবাসতে পারি, হয়তো 1% পেরেছি। তো এই ভালোবাসাটা সবসময় তার ভেতরে ছিল, শুধু যে আধ্যাত্মিক পথে আসার পর তিনি মানুষকে ভালোবাসতে শিখেছিলেন তা নয়। ভগবান একবার তার মানে শিষ্যদেরকে বলেও ছিল, অনেক দিন অনেক বছর বাদে যখন IVS হয়ে গেছে, বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা হয়ে গেছে, তার কাছে অনেকজন এসছে, অনেকজন সন্ন্যাস নিয়েছে, তখন ভগবান একটা কথা বলেছিল যে আমার গা হাত পা টিপলে না তোরা রক্ত পাবি না, সেই ভালোবাসাই পাবি। তো এইটা তার ভেতরে সবসময় ছিল। আমাদের ভেতরে ভালোবাসা আছে, কিন্তু মানে সিলেক্টিভ কাউর জন্য, মানে আমার স্বার্থ যার থেকে পূরণ হবে, আমার ফ্যামিলি, আমার বোধ যার যার প্রতি রয়েছে তাদের প্রতি আমাদের ভালোবাসাটা আছে। সার্বজনীন বা ইউনিভার্সাল লাভ এই ব্যাপারটা আমরা ঠিক জানি না। বাসুদেব কুটুম্বকম আমাদের শাস্ত্রের যে কথা যে পুরো বিশ্বই আমাদের পরিবার, এইটা আমি ভাবতে পারবো না। আমার পরিবার ওই 4-5 জন ব্যাস, এর বাইরে অত মানুষের কথা ভাবার কী আছে। আমি এরকমও দেখেছি যে তার প্রচুর একজন তার প্রচুর পয়সা, সে বিরাট বড় ডাক্তার, ডাক্তারদের তো অনেক পয়সা থাকে। আমি কিন্তু ইন জেনারেল বলছি, আমি কিন্তু সবার কথা বলছি না। অবশ্য কত পৃথিবীতে মানুষ আছে যারা মানুষের জন্য ঢেলে করে, তো সেটাও আছে, আবার যারা থেকেও করে না এটাও আছে, দুটো দিকই আছে। তো আমি জাস্ট একটা ঘটনা আমি এটা শুনেছি, তো সেটাই আমি বলছি। তো তার চেম্বারে একজন কাজ করে, তো সে রাস্তার যারা কুকুর, মানুষ তো ছেড়েই দিলাম, তারা রাস্তার কুকুর, এখন তারা তো খেতে পায় কি পায় না তাদের কোনো ঠিক নেই। তো সে তার চেম্বারে যে কাজ করে সে কিছু বিস্কুট কিনে তাদেরকে খেতে দেয়। তো সেই ডাক্তার যার এত পয়সা, দিনে প্রচুর পেশেন্ট দেখে, ডাক্তারের পয়সা নেই এইটা বলাটা আমি একদমই বিশ্বাস করব না। এখন সে যদি খুব দান ধ্যান করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যথেষ্ট পয়সা তাদের থাকে। তো সেই ডাক্তার সেই তার চেম্বারে যে কাজ করে তাকে বলছে যে তুমি ওদেরকে কেন খেতে দিচ্ছ, আজকে আমার চেম্বারের সামনে তুমি খেতে দিচ্ছ, ওদের অভ্যাস হয়ে যাবে, পরের দিন তুমি যদি এখানে না কাজ করো ওদেরকে কে বিস্কুট খাওয়াবে। একজন ডাক্তার সে 5 টাকার বিস্কুট কিনে দুটো কুকুরকে খাওয়াতে পারছে না, আর মানুষের কথা ভাবা তো আমি ছেড়েই দিলাম। তাই ভালোবাসাটা কিন্তু কঠিন, খুব কঠিন। আমরা মুখে বলে ফেলি প্রচুর মানুষকে যে আমি তোমাকে খুব ভালোবাসি, ভালোবাসাটা অত সহজ নয়। আমাদের ভালোবাসার পেছনে অনেক ক্যালকুলেশন থাকে, অনেক স্বার্থ থাকে, অনেক চাওয়া পাওয়া থাকে, লেনদেনের ব্যাপার থাকে, তাই ওটাকে ঠিক ভালোবাসা বলা যায় না। কিন্তু ভগবান সত্যিই মানুষকে ভালোবাসতেন। আমি আজ অবধি আমি গুরুর সঙ্গ খুব ভাগ্য করে আমি গুরুর সঙ্গ করতে পেরেছি, প্রায় 12-13 বছর হয়ে গেল। এত বছরে আমি কোনোদিন দেখিনি যে তিনি নিজের কথা এক মুহূর্তের জন্য ভাবছেন, একদম ঢেলে দিচ্ছেন। মানে আখ যে রস বার করে যে মেশিনটা হয় দেখেছি, তো আখটাকে ঢোকায়, সেটা পিষে বেরোয়, আবার সেটাকে ভাঁজ করে আবার ঢোকায়, আবার পিষে পিষে বার করে, আর লাস্টে একটা ছোবড়া থাকে। তিনি সেইভাবেই মানুষের জন্য করেছেন, নিজেকে পিষে পিষে সব নিংড়ে ঢেলে দিয়েছে। তো এইটা তার সবসময় ছিল, এবং কি সত্যের প্রতি ভালোবাসা। সত্য বলতে যে আমি শুধু সেই চরম আধ্যাত্মিক সত্য, সেই ব্রহ্ম সেটার কথা বলছি তা নয়, একটা জীবনেরও তো একটা সত্য থাকে, একটা আদর্শ থাকে, এইটা ভগবানের সব সময় ছিল। তিনি কোনো দিন কোনো অন্যায় করেছেন বা সহ্য করেছেন কোনো দিন দেখিওনি শুনিওনি। তিনি সবসময় সত্যপথে হেঁটেছেন, এবং তার আশেপাশের সব মানুষকে তিনি মিথ্যা করতে দেখেছেন, 2 নম্বরই করতে দেখেছেন, কিন্তু তিনি কোনো দিন করেননি।
সৎভাবে থেকেছেন, সত্যকে ভালোবেসে থেকেছেন, এবং আদর্শকে তিনি যখন যাকে আদর্শ বলে মানতেন পুরোটাই তিনি মানতেন, পুরোটাই মানতেন। আমি হয়তো বললাম আমি স্বামীজিকে, স্বামীজি আমার আদর্শ, আচ্ছা খুব ভালো, তো স্বামীজির কোন কথাটা তোমার তুমি নিয়েছো? তখন বলবো কি, স্বামীজি বলেছিলেন না গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো, আমি ওই কথাটা নিয়েছি, তাই গীতাটা তুলে রেখে দিয়েছি আর ফুটবলটাই খেলি, খুব মানি আমি স্বামীজিকে। তারপর যদি তাকে জিজ্ঞেস করি, আচ্ছা স্বামীজি তো এটাও বলেছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, সেই কথাটা তো মানো না, তাহলে স্বামীজি কি করে তোমার আদর্শ হয়? যেই কথাটায় নিজেদের সুবিধে বুঝি সেই কথাগুলো তুলে নিই, তারপরে বলে আমি ওনাকে খুব মানি, এর থেকে না মানা ভালো। যদি কাউকে আদর্শ করি তাকে যেন পুরোপুরি করি, একদম 100%। তাই ভগবান যখন যাকে আদর্শ করতেন তার পুরোটা মানতেন, তাদের থেকে তাদের পুরোটা তিনি শিখতেন এবং সেটাকে নিজের চরিত্রে আনার চেষ্টা করতেন। এবং কি ভগবানের ভেতরে সবসময় মানুষের প্রতি একটা শ্রদ্ধা, সে যাই তার বয়স হোক, আমরা বাচ্চাদেরকে দেখে কি বলে, তুই তো ছোট, তুই কি জানিস, ছোট বয়সে ছোট মুখে বড় বড় কথা আমরা কথাগুলো বলি তো, কিন্তু জ্ঞানের সাথে তো বয়সের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। একটা বাচ্চার থেকে কত কিছু শেখা যায়, একটা বাচ্চা আমাকে অনেক বড় একটা লেসন দিতে পারে, জ্ঞানের সাথে বয়সের কোনো সম্পর্কই নেই। তাই শ্রদ্ধা যেন সবার প্রতি থাকে, একটা 5 বছরের বাচ্চার প্রতি আমার যে শ্রদ্ধা থাকবে, আমার জন্য একটা 80 বছর বৃদ্ধের প্রতিও সেই শ্রদ্ধাই থাকে। তাই তিনি সবাইকে শ্রদ্ধা করতেন, যার যেটা সম্মান প্রাপ্য তাকে ঠিক সেইটুকু সেটা তিনি দিতেন। কাউকে অবহেলা করা, কাউকে ছোট করা, কাউকে নিচু করা, এগুলো তো ভেদবুদ্ধি থেকে আসে, এগুলো তো ভেদবুদ্ধি থেকে আসে, ছোট বড় শূদ্র বৈশ্য এগুলো তো আধ্যাত্মিকতার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। যখন আধ্যাত্মিক এতে বলছে আমরা সবাই এক, আমরা সবাই সেই স্বরূপত ব্রহ্ম, তাহলে আমি কাকে ছোট দেখব আর কাকে বড় দেখব, কাকে আমি হীন ভাবব? আর আমি যদি নিজেকে বিরাট বড় মনে করেও থাকি, যদি একটু ভাবি এই এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড, তার মধ্যে কত কত গ্রহ নক্ষত্র গ্যালাক্সি, তার মধ্যে একটা গ্যালাক্সি আমাদের, সেখানে আমাদের একটা পৃথিবী, পৃথিবীর মধ্যে এশিয়া, এশিয়ার মধ্যে ভারত, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা, কলকাতার মধ্যে আমার আমি যেখানে থাকি একটা এরিয়া, সেই এরিয়ার মধ্যে একটা বাড়ি, সেই বাড়ির মধ্যে একটা ঘর, আর সেই ঘরের মধ্যে আমি, কী দাম আছে আমার? কোনো দাম কি আছে? আমরা যে কলার উঁচু করি, অহংকার করি, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি কিচ্ছু নই, আমার কোনো ক্ষমতাই নেই, কোনো ক্ষমতা আবার নেই। স্বামীজি কত ইন্টেলিজেন্ট, একটা মডার্ন ছেলে, কত শিক্ষিত পণ্ডিত, ইংলিশ বলতে পারে, কোথায় গেল কার কাছে? যার সেই চালকলা বাঁধা বিদ্যে ছিল না, সেই বামনের কাছেই তাকে যেতে হয়েছে, তিনি তার কলার ধরে রাখতে পারেননি। তাই এত কলার তুলে, এত উপাধি দিয়ে, এত অহংকার কোনে কোনো দাম নেই, লাভই নেই কোনো। পৃথিবীতে এমন কী কাজ করেছি আমি যেটা নিয়ে আমি অহংকার করি? কী করতে পেরেছি? কিচ্ছু করতে পারিনি। তাই সবার প্রতি যেন আমার শ্রদ্ধা থাকে, আমাকে ভেতরে এইটাই রাখতে হবে যে সবাই সমান, স্বরূপত সবাই সে ব্রহ্ম, সে ঈশ্বর সবার ভেতরে বিরাজমান। ঈশ্বর তো বলেনি যে শূদ্রের ঘরে জন্মেছে বলে ওর ভেতরে আমি নেই, বলেছে? কোথাও তো এই কথা পাওয়া যায় না। সর্বভূতে তিনি, তাই গায়ের রং ছোট বড় ব্যাকগ্রাউন্ড না দেখে সর্বভূতে ঈশ্বরকে দেখতে হবে,
এবং ভগবানের ভেতরে সবার প্রতি তিনি তার সমান নজর, তিনি সবাইকে শ্রদ্ধা করতেন। একদিকে ভগবান তার জীবন বাল্যকাল থেকেই কোনো মনীষীকে আদর্শ করেই গড়ে তুলেছিলেন, আবার শুধু আদর্শের গল্প করাই নয়, সেই আদর্শের বাস্তবে রূপায়ণ করার জন্যই সদা সক্রিয় থাকতেন ভগবান। যেটা একটু আগে বললাম যে প্রথমত জীবনে একটা আদর্শ থাকা খুব দরকার। একজন বড় কাউকে যাকে দেখে আমি আমার জীবনটা চলব, নাহলে কি আমাদের জীবনে একটা দিশা হারিয়ে যায়। একটা যদি আদর্শ না থাকে জীবনে, দিশা হারিয়ে যায়। আর যদি কেউ আমার জীবনে আদর্শ হয়ে থাকে, তার ব্যাপারে আমি যদি মনে করি, তার কথা তো আমি খুব রোজ পড়ি, ঠাকুর আমার আদর্শ, ঠাকুর আমার ইষ্ট, ঠাকুর আমার সব কিছু, রোজ আমি কথামৃত পড়ি, তারপর ঠাকুর যেই কথাগুলো বললেন সেগুলো কি অনুভব হলো? উত্তর হবে কি না হলো না। ঠাকুর যে বললেন যে ব্রহ্মজ্ঞান আঁচলে বেঁধে যেথা সেথা যাও, ব্রহ্মজ্ঞানটা কি আঁচলে বেঁধে বাধা হয়েছে? উত্তর হবে না। তাহলে কি আদর্শ মানলাম, কি তাকে ইষ্ট করলাম? তাই শুধু গল্প পড়া বা গল্প করা নয়, তাকে বাস্তবায়িত করতে হবে, জীবনে তো আনতে হবে। আমি যদি বলি আমি স্বামীজিকে মানি, আমার ভেতরে যেন সবাই স্বামীজির ছাপটা দেখে, তাহলেই বুঝবো যে সার্থক, আমার তাকে মানাটা সার্থক। এবং ভগবানের ভেতরে এইটাই ছিল, তিনি যখন যেটা ধরতেন তার শেষ দেখে ছাড়তেন। আর আমরা কি করি, একটা কিছু ধরলাম ছেড়ে দিলাম, কিছুদিন বাদে আর ভাল লাগছে না, আর করি না, দুদিন ধ্যানে বসলাম, তিন দিনের দিন নেই, একদিন একটু একটা আশ্রমে গেলাম, একটু সাধুসঙ্গ করলাম, বাকি ছ মাস নেই। যেটা করব যেই পথেই হাঁটি না কেন, সেটা যেন শেষ অবধি যাই, সেটা যেন শীর্ষে আমি পৌঁছতে পারি সেই পথের, অবশ্যই সেটা খারাপ পথের নয়। এখন যদি আমি বলি খারাপ পথের শীর্ষে আমি যেতে চাই, সেটা অবশ্যই এখানে বোঝাচ্ছে না, অবশ্যই ভালো পথ, আধ্যাত্মিক পথ, সত্যের পথ, আমি যেন সেটা শেষ দেখে ছাড়ি, এটাই হচ্ছে নিষ্ঠা, এটাই হচ্ছে সেই পথের প্রতি শ্রদ্ধা, এবং সেই পথে আমার আগে যারা হেঁটেছে তাদের প্রতি শ্রদ্ধা। আরেকটা জিনিস যেটা ভগবানের ভেতরে ছিল, তিনি যবে থেকে তার গুরুকে পেয়েছিলেন, তিনি তার গুরুকে ছাড়া আর কিছু বোঝেননি। মানে গুরুভক্তির পরাকাষ্ঠা আমি বলতে ভগবানকেই বুঝি। আর সত্যি কথা, তিনি তার গুরুকে যেভাবে ভালোবেসেছেন, আমি কতটা আমার গুরু মানে ভগবানকে ভালোবাসতে পেরেছি সেটা আমি জানি না। সত্যি ওনার মতন করে আর কেউ মনে হয় না তার গুরুকে সেইভাবে ভালোবেসেছে বা বাঁচতে পারে। আমি অবশ্য আমার ওপিনিয়ন বলছি, এটাকে একদম এভাবে ধরবেন না। এখন সবাই যদি বলতে চলেছে স্বামীজিও ঠাকুরকে ভালোবেসেছে, আমি তো স্বামীজিকে চোখে দেখিনি, তার ভালোবাসাটাও দেখিনি, আমি আমার গুরুকে দেখেছি তাই গুরুর কথাই বলছি। তো এইটা কিন্তু ভগবানের ভেতরে সবসময়, তার গুরুকে ছাড়া তিনি কিচ্ছু বোঝেন না, এখনও বোঝেন না। এখন তো ভগবানের কত মানুষ তার পায়ে এসে প্রণাম করে, তাকে মালা দেয়, তাকে ভগবান বলে ডাকে, তার পায়ে পড়ে কান্নাকাটি করে, তাকে তার সব কিছু অনেকজন দিতে রাজি, কিন্তু ভগবান কি বলেন? ভগবান বলেন আজকে যদি তোমরা সবাই আমাকে মালা দিচ্ছ, আমাকে ভগবান বলছো, জয়ধ্বনি দিচ্ছ, দেশ বিদেশ থেকে মানুষ এসে আমার পায়ে লুটিয়ে পড়ছে, সব ঠিক আছে, কিন্তু আজকে যদি আমার গুরু এসে আমাকে বলে যে তুমি আমার সাথে চলো, আমি পেছনে ঘুরে তাকাবই না, আমি সোজা আমার গুরুর সাথে হাঁটা মেরে চলে যাব। এই হচ্ছে ভগবান। তো এইটা তার সবসময় ছিল। এবং গুরুভক্তি যার ঠিক ঠিক থাকে, তার ব্রহ্মজ্ঞান না হয়ে অন্য কিছু হয় না, ব্রহ্মজ্ঞান তার হতেই লাগে, হতেই হয়।
এবং আরেকটা জিনিস যেটা ভগবানের ছিল সেটা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য কিন্তু আমাদের শাস্ত্রের কথা। বৈরাগ্য কাকে বলে? যার সত্যের প্রতি টান, একমাত্র সত্যের প্রতি টান, যে একমাত্র সত্যকে চায়, সেটাই বৈরাগ্য, সেটাই বৈরাগ্য। এবং ভগবানের কিন্তু সেটাই ছিল। কিভাবে? একটা উদাহরণ তো দিতেই হবে। ভগবান থিয়েটার করতেন, ভীষণ নাম ডাক ছিল তার, সবাই তাকে তার থিয়েটার দেখতে প্রচণ্ড ভালোবাসত। এবং ভগবান একবার একটা খলনায়কের পাঠ করেছিল এবং এমন পাঠ করেছিল অডিয়েন্স দাঁড়িয়ে ভগবানকে গালাগালি দিতে শুরু করেছিল, কিরকম অসভ্য লোক, মানে তারা ভুলেই গেছে যে সেটা নাটক চলছে। মানে এরকম তিনি পাঠ করতেন, এত সুন্দর তিনি অভিনয় করতেন। এবং তার নিজস্ব একটা অভিনয়ের দল ছিল। যতবার তিনি থিয়েটার করেছেন হাউসফুল, পেপারেও, আসামের পেপারেও তার নাম ছেপেছে, এত তার নাম যশ, তার নাম ডাক। তিনি তখন তার গুরুর কাছে যাওয়ার পরেও তিনি প্রচুর থিয়েটার করেছেন। একটা চিঠিতে তার গুরুদেব তাকে শুধু একটা কথা লিখলেন। কথাটা অনেকজন আপনারা হয়তো ছোটোবেলা থেকে শুনেছেন, অবশ্য আমি কোনো দিন শুনি, হয়তো আমাদের আগের জেনারেশনে যারা আছেন আপনারা অনেকজনই কথাটা শুনেছেন। আমি প্রথম কথাটা বেদান্ত সোসাইটিতে এসে ভগবানের মুখে শুনি। পবিত্রানন্দজি ভগবানকে একটা চিঠিতে লিখলেন, ঢাকের বদলে নরুন পেলাম টাকডুমাডুমডুম। এখন কথাটা শুনে ভাববো এটা কী ধরনের কথা, ঢাকের বদলে নরুন পেলাম টাকডুমাডুমডুম। এই কথাটার মানে হচ্ছে যে ঢাকের বদলে, এখানে ঢাক বলতে বোঝাচ্ছে নামযশের জয় ঢাক, সেই ঢাকের বদলে আমি যদি সেই ঢাকটাকে বাজানো ছাড়তে পারি তখন আমি কী পাবো? নরুন পাবো। নরুন কি? সেই সূক্ষ্ম ধারালো জ্ঞান। আর যখন সেই জ্ঞানটা আমি পাবো তখনই টাকডুমাডুমডুম, মানে কি আনন্দ। তাই সেই জয় ঢাক ছেড়ে আমাকে নরুনটা খুঁজতে হবে। পবিত্রানন্দজি কিন্তু ডাইরেক্টলিও লিখলেন না যে চিঠিতে তুমি ছেড়ে দাও নাটক করা, শুধু এই একটা লাইন লিখলেন, মানে কি ইনডাইরেক্টলি একটা লাইন লিখে দিলেন। কিন্তু ভগবান কিন্তু সেটা বুঝলেন যে গুরুদেব কী বলতে চাইছে। এটাতে আর একটা জিনিস উঠে এলো, ভগবানের কত সূক্ষ্ম বুদ্ধি। গুরুদেব কিন্তু কথাটার ব্যাখ্যাও করলেন না, তিনি যে বললেন যে তুমি নাটক ছেড়ে দাও তাই আমি তোমাকে এই কথাটা, কিচ্ছু লেখেননি, এত খালি বললেন নামযশের জয়ডাকের বদলে আমি জ্ঞানের সূক্ষ্ম নরুনটা পেলাম। কিরকম ভগবানের মেধা, সূক্ষ্ম বুদ্ধি! বেদান্তের জন্য কিন্তু মেধার প্রয়োজন, সূক্ষ্ম বুদ্ধির প্রয়োজন, সূক্ষ্ম বুদ্ধি এবং শুদ্ধ বুদ্ধি দুটোরই প্রয়োজন। তিনি কিন্তু গুরুর কথাটা ধরলেন, আর সেটার ফলে কি হলো? তিনি পরের দিন থেকে সবাইকে ডেকে ঘোষণা করে দিলেন যে তিনি আর নাটক করবেন না। তার এত নাম, তার এত যশ, মানুষ তার নাটক দেখার জন্য পাগল, গুরুদেবের একটা কথায় তিনি সব ছেড়ে দিলেন। তাকে কত মানুষ এসে বললো আপনি কেন নাটক ছেড়ে দিচ্ছেন, আপনি কেন নাটক করছেন না, করুন, আমরা টাকা দেব, আমরা বন্দোবস্ত করব। ভগবান বলল আমি করব না, মানে আমি করব। কিরকম বৈরাগ্য হলে একজন তার গুরুর এক কথায় নামযশ ছেড়ে দিতে পারে? এটাতে তো এটাই বোঝা গেল যে ভগবানের নামযশটা চাওয়া ছিল না, তিনি নরুনটাকেই চেয়েছিলেন, তিনি সেই জ্ঞানটাকেই চেয়েছিলেন। এই হলো বৈরাগ্য। সে খালি সত্যকে চাইবে, সত্যকে পাওয়ার জন্য যদি তার বাকি কিছু ছেড়ে যায় সে ঘুরেও তাকাবে না। ভগবানের জীবন থেকে তো এটাই আমরা পাই, এই জন্যই তো ভগবানের জীবনী নিয়ে আলোচনা। আমাদের কাছে আমরা একটা আদর্শ পাচ্ছি, যিনি এখনও জীবিত, তিনি এখনও দেহে আছেন।
তিনি এক কথায় ছেড়ে দিলেন। এবং তিনি যে ছেড়েছেন, মানুষ তো তখন বলেছিল কেন ছাড়লেন, কিন্তু তিনি এই ঢাক ছেড়ে তিনি সেই নরুনটাকে পেলেন। একটা কথা আছে, খুব সুন্দর কথা, কথাটা আগেও লাইভে বলেছি, যারা সেই লাইভে ছিলেন না তাদের জন্য আরেকবার বলছি, যে নিজের ঢাক নিজে পিটিও না, তুমি ঢাক হও, ঈশ্বরকে সেই ঢাক পেটাতে দাও, সেই আওয়াজটা তখন খুব মিষ্টি হবে। নিজের ঢাক নিজে পিটিয়ে লাভ নেই, নিজের ঢাক যদি নিজে পেটাই আওয়াজটাও মধুর হয় না, তালও ভুল হয়। নিজে ঢাক হয়ে থাকি না, ঈশ্বর সেই ঢাক পেটায়, আর সেই ঢাকের আওয়াজ পুরো পৃথিবীতে ছড়ায়, পুরো পৃথিবীর মানুষ সেই ঢাকের আওয়াজ পায়, এবং সেই ঢাকের আওয়াজ খুব মিষ্টিও হয়। নিজেকে ঢাক হতে বলছে কেন? একটা ঢাক কীরকম হয়, ভেতরটা পুরো ফাঁপা, পুরো খালি হয়। যার ভেতর খালি তখনই সে ঢাক হয়। আমাদের ভেতর খালি নয়, আমাদের ভেতর কি কামনা বাসনা গিজগিজ করছে, খালি হয়ে ঢাক হয়ে থাকো, তারপর ঈশ্বর ঠিক সেই ঢাক পেটাবেন। তো ভগবানের ভেতরে কিন্তু এই সূক্ষ্ম বুদ্ধি, বৈরাগ্য, ভালোবাসা, শ্রদ্ধা, এগুলো সবই কিন্তু আগে থেকে ছিল। সরল মন, শুদ্ধ মন, যেই মনে কোনো প্যাচ নেই, মনে কোনো কালি নেই, তিনি কিন্তু অলরেডি এরকম ছিলেন, তাই আধ্যাত্মিক পথে চলতে তার সুবিধে হয়েছে। এখন শুনে যদি আমার মনে হয় আমার তো এই দিকটা একটু গণ্ডগোল আছে, দুঃখ করার কিছু নেই, আধ্যাত্মিক চর্চা করতে করতে সব কেটে যায়। এই প্রশ্ন অনেকবার আমার কাছে আসে যে কিভাবে আমি আসক্তি সরাবো, কিভাবে আমি স্বরূপ নাশ করব, কিভাবে আমি অজ্ঞান নাশ করব। আলাদা করে কিচ্ছু সরাতে হবে না, আলাদা করে কিচ্ছু করতে হবে না, ঈশ্বরীয় চর্চা বা আধ্যাত্মিক চর্চা করতে করতে আমার এমনিই সব চলে যাবে। আলাদা করে সেগুলো নিয়ে ভেবে সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা আমি তো এটার প্রতি মন আছে, আমি কি করে সরাবো? এখন ওটার প্রতি মন আছে এটা নিয়ে ভেবে ভেবে তো সময় নষ্ট হয়ে যাচ্ছে। ওটার প্রতি মন আছে এটা না ভেবে মনটাকে ঈশ্বরের প্রতি যদি দিই, তাহলে ওটার প্রতি মনটা আমার সরে যাবে। তাই আলাদা করে কিছু সরানোর দরকার নেই, আমি যদি নিয়মিত নিষ্ঠা সহকারে আধ্যাত্মিক চর্চা করি আমার এমনিই সব সরে যাবে। তাই বেশি চিন্তা যেন না করি, শুধু একটি স্থানে ভগবানের যা ঘাটতি ছিল, অপূর্ণতা ছিল, তা ছিল শুধু একটি অজ্ঞানের আস্তরণ। নিজেকে যথার্থ রূপে চিনতে না পারা, ব্রহ্মস্বরূপ হিসেবে নিজেকে অনুভব করতে না পারা, যা শ্রীমৎ স্বামী পবিত্রানন্দজির পদাঙ্ক অনুসরণ করে সম্পূর্ণরূপে মিটে গেল, এবং অনন্ত গুণসম্পন্ন ভগবান অচিরেই হয়ে উঠলেন অনন্ত জ্ঞানস্বরূপ, জাগতিকভাবে একজন শ্রেষ্ঠ মানব তো ছিলেনই ভগবান। তো ভগবানের তো এত গুণ, এত কিছু ছিল, কিন্তু একটা জায়গায় তার ঘাটতি ছিল বা অপূর্ণতা ছিল, বা একটা জায়গায় তার বাকি ছিল, সেটা হচ্ছে সেই চরম সত্যকে জানা, নিজেকে ব্রহ্ম হিসাবে জানা, সেই সত্যকে লাভ করা, সেই ব্রহ্ম জ্ঞান লাভ করাটাই তার বাকি ছিল, এবং গুরুর কাছে এসে তার সেটাও হয়ে গেল। এবং কি তিনি ব্রহ্মস্বরূপ রূপেই নিজেকে জানলেন, এবং পুরোপুরি তিনি পরিপূর্ণ হলেন, তার আর কোনো অপূর্ণতা, কোনো ঘাটতি আর থাকলো না। পরম সত্যকে অনুভব করে স্বয়ংই হয়ে উঠলেন সত্যস্বরূপ পরম পুরুষ পুরুষোত্তম, পরমং ব্রহ্ম বেদ ব্রহ্মৈব ভবতি, যে ব্রহ্মকে জানে সে ব্রহ্মই হয়ে যায়, এবং যে সেই সত্যে প্রতিষ্ঠিত তাকেই বলে পুরুষোত্তম, তাকেই বলে পুরুষোত্তম। আমরা যারা নিজেদেরকে পুরুষ ভেবে, পুরুষ বলতে কিন্তু আমি সেই মানে লিঙ্গটাকে বলছি না, জেন্ডারকে বোঝাচ্ছি না, পুরুষ বলতে একটা শক্তি, একটা এফর্টকে বোঝায়। পুরুষ বলতে আমি যে লিঙ্গ বলছি সেটা না, জেন্ডার বলছি সেটা না।
তো একটা গল্প আছে এখানে, অবশ্য পুরুষ, এই গল্পটা অবশ্য পুরুষ বলতে জেন্ডারকেই বুঝিয়েছে বা লিঙ্গকেই বুঝিয়েছে। গল্পটা হচ্ছে রূপ সনাতন, আমরা তার নাম শুনেছি, আধ্যাত্মিক জগতে বিরাট বড় তিনি মহাপুরুষ, চৈতন্যদেবের সাথে তার এ ছিল। তো রূপ সনাতনের সময় মীরাবাইও ছিলেন, মীরাবাইয়ের নামও আমরা সবাই জানি, বিরাট ভক্ত। তো মীরাবাই একবার রূপ সনাতনকে একটা পত্র লেখেন এবং তিনি আবেদন করেন, একটা অনুরোধ করেন যে, মীরাবাই তাকে চিঠিতে লেখেন যে উনি তার সাথে দেখা করতে চান, রূপ সনাতনের সাথে দেখা করতে চান, কারণ তিনিও এত বড় একজনের এ করেছেন, তিনিও কৃষ্ণ ভক্ত। তো একজন ভক্তের যদি আর এক ভক্তের সাথে দেখা করার, একটু সৌভাগ্যের ব্যাপার না? তিনি ঠাকুরের সাথেও কতজনের দেখা হয়েছিল, ত্রৈলঙ্গ স্বামীর দেখা হয়েছিল, কতজনের দেখা হয়েছিল, কিন্তু অবশ্য মানে ঠাকুর অবতার, ত্রৈলঙ্গ স্বামীকে অবতার বলা হয়, তাকে শিবের অবতার বলা হয়। তো তিনি একটা খুব শ্রদ্ধার সাথে মীরাবাই এই অনুরোধটা রেখেছিলেন যে আপনার সাথে আমি একটু দেখা করতে চাই। তো রূপ সনাতন উত্তর দিয়েছিলেন যে আমি পুরুষ, আমি মহিলাদের সাথে, নারীদের সাথে আমি সাক্ষাৎকার করি না। তো এর উত্তরে মীরাবাই যে চিঠিটা লিখেছিল সেই চিঠিটা পড়ে রূপ সনাতন নিজে ছুটে এসেছিল, এসে মীরাবাইয়ের পায়ে পড়েছিল। চিঠিটাতে কি ছিল, মীরাবাই শুধু একটাই কথা লিখেছিলেন যে এতদিন তো আমি জানতাম শুধু কৃষ্ণই একমাত্র পুরুষ, এখন তো দেখলাম আরও একজন পুরুষ উপস্থিত হয়েছেন। এই চিঠিটা পড়ে রূপ সনাতন যা লজ্জা পেয়েছিলেন, তিনি ছুটে এসেছিলেন মীরাবাইয়ের সাথে দেখা করবে বলে। পুরুষ তো একমাত্র তিনি, আর যে তাকে জেনেছে সে, যে সেই পুরুষ, সে ব্রহ্ম বা আত্মাকে জেনেছে, সেই পুরুষোত্তম। যখন ব্রহ্মকে পুরুষ বলছি তখন কিন্তু সেটা এই লিঙ্গের পারে, এই ভেদাভেদের পারে, লিঙ্গটাও তো একটা ভেদ, শরীর অনুযায়ী ভেদ করা, সেটা মেল ফিমেল হোক, ট্রান্সজেন্ডার হোক, যাই হোক ভেদ। তো সেই পুরুষ মানে সেই সব কিছুর পারে, যে সেই চরম পুরুষকে জেনেছে সেই হচ্ছে পুরুষোত্তম। যে ব্রহ্মকে জানে সে ব্রহ্মই হয়ে যায়। তো ভগবান নির্বিকল্প সমাধি লাভ করলেন এবং তিনি ব্রহ্মই হয়ে গেলেন। পরম মঙ্গলময় দয়া সাগর ঈশ্বর স্বরূপ গুরু মহারাজজির কৃপা কটাক্ষে অজ্ঞানের চিরতরে বিনাশ সাধন হয়ে গিয়েছে ভগবানের, ভেদ দৃষ্টি হয়েছে অন্তর্হিত, এই বিশ্ব সংসার তার চোখে ধরা পড়ছে তার নিজস্ব স্বরূপে ব্রহ্মে। শাস্ত্রে যে কথাটা আছে না, সর্বং খলিদং ব্রহ্ম, সবার ভেতরে সেই ব্রহ্ম, কিন্তু আমরা সেটা দেখতে পারি না। কেন? কারণ আমাদের ভেদবুদ্ধি আছে। ভেদবুদ্ধি কোথা থেকে আসে? অজ্ঞানতা থেকে আসে। সত্যটাকে না জানার ফলে, ব্রহ্মকে না জানার ফলে, সেই অজ্ঞানতার জন্য আমরা ভেদবুদ্ধি করি, আমরা ভেদবুদ্ধি আছে আমাদের এবং আমরা ভেদ দর্শন করি এবং ভেদ করি। কিন্তু ভগবানের কী হলো, গুরুর কৃপায়, গুরুকে কী বলছেন, দয়ার সাগর এবং ঈশ্বর স্বরূপ গুরু, গুরু স্বয়ং ঈশ্বর, ঈশ্বরই গুরুরূপে আসেন। তো সেই গুরুর কৃপায় তিনি সেই সত্যকে জানলেন এবং তিনি জগৎকে আগে নিজের থেকে যে আলাদা করে দেখতেন, এখন কিন্তু তার সেই দৃষ্টিটা আর নেই। তিনি সব জায়গায় নিজেকেই দর্শন করছেন, তিনি সব জায়গায় যেন নিজের স্বরূপকেই দেখছেন, নিজেকেই দেখছেন, সর্বভূতে তিনি সেই ব্রহ্মকেই দেখছেন। ভগবানের মনে নেমে এসেছে এক অপার শান্তি, অপার শান্তি, এই শান্তি ভঙ্গ হয় না। আমরা যখন জগতে চলি আমাদের শান্তিটা ভঙ্গ হয়, ভঙ্গই বেশি হয়, শান্তি কম হয়, ভাঙচুর বেশি ধরে আমাদের জীবনে। কেন হয়? সত্যটাকে না জানার ফলে হয়। তো সেই সত্যকে জানলে নিজের ভেতরে সেই অপার শান্তি নেমে আসে, এটাই একমাত্র রাস্তা, নান্য পন্থা, আর অন্য কোনো পথ নেই, এই একমাত্র পথ চির শান্তি চির আনন্দ লাভ করার জন্য। নিজের সাথে বিশ্ব প্রপঞ্চের অভেদ সাধন হয়ে গিয়েছে ভগবানের,
মন সর্বদাই সাম্যে স্থিত। আমরা কি জানি, আমি আলাদা, জগৎ আলাদা, আমি জগৎকে দেখি, আমি জগৎকে ব্যবহার করি, কিন্তু জ্ঞানের পরে ভগবান কি হলো, আলাদা করে আর কিছু দেখতে পারছেন না। তার কাছে দুই দুইয়ের বোধটা চিরতরের জন্য ঘুচে গেছে, তিনি সেই একেই আছেন, একেই দর্শন করছেন, সেই একমেব দ্বিতীয়ম। এবং কি, তার মন সর্বদাই সাম্যে স্থিত। সাম্যে স্থিত মানে স্থির, যেইখানে কোনো চঞ্চলতা নেই, চিরশান্তি, সেই জায়গায় তার মন স্থিত। জগৎকে দেখছেন সাক্ষী স্বরূপ হয়ে, ব্রহ্ম ভিন্ন কোনো পদার্থেরই যথার্থ বাস্তবিক সত্তা নেই, সেই একমেব দ্বিতীয়ম, এক ও অদ্বিতীয় ব্রহ্মের বোধে তার মন মিশে আছে। সর্বত্র সেই একেরই সত্তার অনুভবে সিক্ত ভগবানের মন বিরাজ করছে এক অখণ্ড চিন্মাত্র বস্তু স্বরূপে, যেখানে আমি তুমি আদি দ্বিত্ববোধ নেই। জগতের লজ্জা মান অভিমান রাগ দুঃখ সুখ ভয়ের কোনো অস্তিত্ব নেই, রয়ে আছে নিঃসীম এক অনাদি অনন্ত চিরসত্তা। যে বইটা লিখেছেন স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ, তিনিও অপূর্ব ব্যাখ্যা করেছেন। ওনার ব্যাখ্যা শুনেই বোঝা যাচ্ছে যে উনিও কোন জায়গায় প্রতিষ্ঠিত, নাহলে এই ব্যাখ্যা আসে না। তো কি বলছে, জগৎকে দেখছেন সাক্ষী স্বরূপ হয়ে। আমরা কি করি, আমরা জগৎকে, জগতের মধ্যে, জগতের আমি একটা অঙ্গ বলে নিজেদেরকে মনে করি, এবং কর্তা ভেবে জগতের সাথে নিজেকে যুক্ত করে ফেলি, নিজের সম্পর্ক একটা প্রতিষ্ঠা করে ফেলি। কিন্তু ভগবানের এখন কি হলো, অনুভবের পরে তিনি শুধু সাক্ষী চৈতন্য, তিনি শুধু সাক্ষী, তিনি শুধু দেখছেন, তিনি কর্তাও না, তিনি কর্মরও তিনি জানেন না, তার কিছু করারও নেই। এক দাদা ভগবানের জ্ঞানের পর ভগবানকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁরে তুই কি আর কোনো কর্তব্য দায়িত্ব এগুলো করবি না, তুই এত আধ্যাত্মিক এ নিয়ে মেতে আছিস? তখন ভগবান তাকে উত্তর দিয়েছিল যে, দাদা আমি যতদিন জানতাম আমি কর্তা ততদিন আমার কর্তব্য ছিল, যবে থেকে আমি জেনেছি আমি কর্তা নই তবে থেকে আমার কোনো কর্তব্য নেই। তাই ভগবান দেখছেন কি, সর্বভূতেই তিনি, পুরো বিশ্ব জগৎ প্রপঞ্চে সব জায়গায় তিনি। তাই তিনি তো শুধু দেখছেনই, তিনিই যখন আছেন, তিনিই যখন একমাত্র আছেন, তখন যখন সেই একই আছে, তখন কে কাজ করবে, কে দায়িত্ব পালন করবে, কে কি করবে? কাজ করা এগুলো তো সব দুয়ে হয়, ভেদে হয়, ব্যবহার কখন হয়, যখন দুই থাকে, একে কোনো ব্যবহার নেই। তাই তিনি সাক্ষী স্বরূপ হয়ে ব্রহ্ম ভিন্ন কোনো পদার্থেরই যথার্থ বাস্তবিক সত্তা নেই, ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো সত্তা নেই, সেই এক ছাড়া দ্বিতীয় কোনো সত্তা নেই, সেই একমেব দ্বিতীয়ম, এক ও অদ্বিতীয় ব্রহ্মের বোধে তার মন মিশে আছে। তার মন মিশে আছে কি, মিশে আছে এখন এটা বোঝানোর জন্য বলা, যার নির্বিকল্প সমাধি হয় তার মন বলেই কিছু থাকে না, তো শুধু সেই একেই সে রয়েছে, এক হয়ে তিনি আছেন, এবং চারিদিকে সেই এক সেই ব্রহ্মকেই দেখছেন। সর্বত্র সেই একেরই সত্তার অনুভবে সিক্ত ভগবানের মন বিরাজ করছে এক অখণ্ড চিন্মাত্র ব্রহ্ম বস্তু স্বরূপে, যেখানে আমি তুমি আদি দ্বিতীয়বোধ নেই। তো তা সে এমন জায়গায় বিরাজ করছে যেখানে আমি তুমি দুইয়ের বোধ নেই। আমাদের এই জগৎটা কি আমি তুমি ও সে ইনি তিনি এইসব নিয়ে আমাদের জগৎ, কিন্তু সেই জায়গায় আমি তুমি বলে দ্বৈত কিছু নেই। জগতের লজ্জা মান অভিমান রাগ দুঃখ সুখ ভয়ের কোনো অস্তিত্ব নেই, এগুলো কিচ্ছু নেই। এইগুলো তো সব আসেই অজ্ঞানতা থেকে,
আমাদের রাগ দুঃখ সুখ লজ্জা মান অভিমান ভয় এগুলো তো আসেই অজ্ঞানতা থেকে। যার অজ্ঞানতাই নাশ হয়ে গেছে তার এগুলো আর থাকবে কিভাবে? রয়ে আছে নিঃসীম এক অনাদি অনন্ত চিত সত্তা, সেই এক সত্য, সেই চৈতন্য স্বরূপ, সেই ব্রহ্মই বিরাজ করছেন এবং তিনিও সেখানে মিলেমিশে এক হয়ে আছেন। নির্বিকল্প সমাধিতে জাতহীন ব্রহ্মের, জাতহীন মানে যার জন্ম হয়নি, জাতহীন ব্রহ্মের অপরোক্ষ অনুভূতিতে ভগবানের মধ্যে জগৎ বোধ পুরোপুরি বিলুপ্ত হয়ে গেল। এই জন্যই তো শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। জগতের সত্যত্ব একটা লেভেল অবধি, যেটাকে বলছে রিলেটিভ ট্রুথ। যখন আমি এই অবস্থায় জেগে আছি, আমার জ্ঞান লাভ হয়নি, তখন আমার কাছে জগৎ সত্য, আমি জগৎকে ব্যবহার করছি, এটাকে বলছে রিলেটিভ ট্রুথ, আপেক্ষিক সত্য। এটা কিন্তু চরম সত্য নয়, চরম সত্য হচ্ছে সেই ব্রহ্ম বা আত্মা, সেখানে জগতের কোনো অস্তিত্বই নেই। জগতের অস্তিত্ব আমাদের ঘুমের সময়ও থাকে না, গভীর ঘুমে, তো সেই জায়গাতেও জগতের অস্তিত্ব নেই। জাতহীন ব্রহ্মের, যেই ব্রহ্মের জন্ম হয়নি, যেটার জন্ম হয়নি সেটার মৃত্যুও নেই, তাই ব্রহ্ম জন্ম মৃত্যুর পারে এবং আমিও সেই ব্রহ্ম। তার মানে কি, আমি সেই ব্রহ্মস্বরূপ, মানে আমিও সেই জন্ম মৃত্যুর পারে, তাহলে আমার মৃত্যু ভয় কিসের? আমরা যে সবসময় ভয় পাই নিজেদের অস্তিত্ব নিয়ে, এই জন্যই তো ব্রহ্মজ্ঞানীদের কোনো ভয় নেই, তারা পাত্তাই দেয় না, কিছু গ্রাহ্যই করে না। কি ভয় পাবে, কাকে ভয় পাবে, সেই একই তো আছে, কে কাকে ভয় পাবে, কি নিয়ে ভয় পাবে, কেনই বা ভয় পাবে, তাদের এইসব প্রসঙ্গ থাকে না। এই জন্যই তো বলছে সেই ব্রহ্মজ্ঞানটা লাভ করো, তাহলে দেখবে এগুলো কিচ্ছু চেয়েও খুঁজে পাওয়া যাবে না, দুঃখ কষ্ট এই কথাগুলো খুব অচেনা হয়ে যাবে শব্দগুলো। দুঃখ, আচ্ছা ও ও হ্যাঁ, একসময় পেতাম না, কী যেন ছিল সেটা, একসময় দুঃখ কষ্ট এগুলোকে আর মনে রাখতে পারবো না, মনে থাকবে না যেগুলো কি ছিল। তো তার ভেতরে জগৎ বোধ, জগৎ বোধ মানে জগতের প্রতি যে সত্যত্ব বোধ আমি করতাম, সত্যত্ব বুদ্ধি, সেইটা চিরকালের জন্য নষ্ট হয়ে বিলুপ্ত হয়ে গেল, কিন্তু তার জাগতিক কর্তব্য কর্ম তাই বলে বন্ধ হয়ে গেল না। এটার মানে এটা নয় যে ব্রহ্মজ্ঞানীরা কোনো কাজ করে না। ঠাকুর কত কথা বলছে, ঠাকুর এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, মায়ের পুজো করছে, পুজোটাও তো কাজের মধ্যেই পড়ে, তাদের যে দায়িত্ব কর্তব্য বন্ধ হয়ে যায় তা না। স্বামীজি নির্বিকল্প সমাধি লাভ করে বিশ্ব জয় করে অনর্গল কথা বলে এত খেটে নিজের শরীর খারাপ করে তিনি ফিরলেন, তো তিনি কি সারাক্ষণ বুধ হয়ে বসেছিলেন? তা তো নয়, কাজকর্ম তিনিও করেছেন। তো আমাদের যে ধারণা আধ্যাত্মিকতা করলে কাজকর্ম ছেড়ে যায়, কাজকর্ম বন্ধ হয়ে যায়, দায় দায়িত্ব পালন করা যায় না, জগৎ ছেড়ে যায়, সংসার থেকে বেরিয়ে আসতে হয়, তার মানে কি বোঝা যাচ্ছে, কথাটা একদমই ভুল। আর আমরা যে ধারণাটা করে দিনের পর দিন সময় নষ্ট করছি এটাও ভুল, একদমই ভুল। আধ্যাত্মিকতা করলে সব কিছু আরও ভালোভাবে হয়। আধ্যাত্মিকতা যে ঠিক ঠিক করবে সে কোনো দিকে ফাঁকি দিতেই পারবে না, কোনো দিকে সে ফাঁকি দিতে পারবে না। তাই পবিত্রানন্দজি যে প্রথম চিঠিতে ভগবানকে লিখেছিলেন, পবিত্রানন্দজি কিন্তু একজন সন্ন্যাসী, তিনি তো ভগবানকে লিখলেন না যে তুমি সন্ন্যাস নিয়ে আমার কাছে চলে আসো, সব কিছু ছেড়ে দাও। তিনি উল্টে প্রথম চিঠিতে একটা কথা লিখলেন, নিজের অফিস ওয়ার্ক সিনসিয়ারলি এবং অনেস্টলি করবে, সৎভাবে এবং নিষ্ঠা সহকারে নিজের চাকরি করবে। তিনি সন্ন্যাসী হয়ে তাহলে কথাটা কেন লিখলেন? এবং ভগবান তাকে জিজ্ঞেস করেছিল আমাকে কি সন্ন্যাস নিতে হবে, তখন তিনি একদম স্ট্রিক্ট মুখের ওপর মানা করে দিয়েছিলেন, বলেছিলেন না, তোমাকে কাউকে ত্যাগ করতে হবে না, কাউকে ফেলতে হবে না, তুমি যাদেরকে নিয়ে আছো তাদের ভেতরেই ঈশ্বরকে দেখার চেষ্টা করো। আর মা বলেছেন গৃহীদের অন্তর সন্ন্যাস। মা তো আমাদেরকে একটা উপায় বলেই গেছে, তাহলে কিসের ভয় আমাদের? মা তো এটা বলেননি সব কিছু ছেড়ে চলে আসো, তিনি তো বলছেনই যে গৃহস্থদেরকে কিছু ছাড়তে হবে না, ভেতরেই তোমাদের সন্ন্যাস, বাইরে আলাদা করে কাপড় পরে আশ্রমে গিয়ে বা জঙ্গলে গিয়ে থাকতে হবে না।
তাই এই ভয়টা যদি থাকে যে আধ্যাত্মিকতা করলে সব চলে যায়, আমি সব হারাবো, এটা প্রচণ্ড ভুল ধারণা। আর এই ভুল ধারণাটার জন্যই কিন্তু ভোগান্তি। আধ্যাত্মিকতার জন্য সব আমরা হারাই না, আমরা সব পাই। ধর্ম অর্থ কাম মোক্ষ সব কুড়িয়ে পাই, পাবিরে প্রেম রত্ন ধন সব পাওয়া যায়, কিচ্ছু ছাড়তে হয় না। ভগবানের কোনো কর্তব্য কর্ম কিচ্ছু আটকালো না, সব হয়ে গেল, কিচ্ছু বন্ধ হয়নি। চাকরি করা, দোকান বাজার করা, বিরাটির বাড়িতে অর্থ প্রেরণ আদি আগের মতোই চলতে লাগলো, কিচ্ছু বন্ধ হয়নি। কর্ম করতে অজ্ঞানীদের যেমন অহংকার বোধ তীব্র থাকে, কর্ম করার পর তারা ফলের আশায় ব্যগ্র থাকে, ভগবানের তেমনটি ছিল। আমরা যখন কোনো কাজ করি সেই কাজের সাথে আমার কর্তা ভাবটা জড়িয়ে থাকে, আমি কাজ করছি, আমি না থাকলে কাজটা হতোই না, আমি করছি বলেই এত সুন্দর করে হচ্ছে, এই কর্তা ভাব, আমি আমি ভাব, অহংকার। এবং কি, একটা কাজ করলাম সেটার ফলটা যেন আমি পাই, 100% যেন পাই, ভালোভাবে যেন পাই, এইগুলো থাকে। কিন্তু ভগবানের নির্বিকল্প সমাধির পরে তিনি যেইভাবে কাজগুলো করতে লাগলেন, প্রথমত তিনি করছিলেন না, তাকে দিয়ে করানো হচ্ছিল। আমরাও কেউ কিছু করি না, আমাদেরকে দিয়ে করানো হয়। আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি, যেমন করাও তেমনি করি। তাই কর্তা তিনি, কর্তা আমি নই, তাই তিনি করিয়ে নেন, আমি কিচ্ছু করি না। এই এইটা যখন এটা একমাত্র জ্ঞানের পরেই এই বোধটা হয়। এবং ভগবান আগে কি কর্তা ভাব নিয়ে কাজ করতেন, এখন তিনি আলাদা করে নিজেকে কর্তা বলে তার কোনো ভাবই নেই। এবং কি কাজের যে ফল, সেই ফলেরও কোনো, তার সেই ফলের প্রতিও কোনো আশা নেই। কাজটা অভ্যাসের মতন হচ্ছে। আমরা যখন ব্রাশ করি তখন ব্রাশ করার সময় কি আমরা ভাবি, এই যে আমি ব্রাশ করছি, এই যে বাঁদিকে আমি ব্রাশটা ঘোরাচ্ছি, এইখানে বেশি ঘষছি, এইখানে কম ঘষছি, এত কি ভাবি? অভ্যাস তো ঘুমের চোখে এরম 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 করে নিই, অত মাথায় থাকে না। যখন হাঁটি, হাঁটাটাও তো একটা কাজ, ভীষণ বড় কাজ, মুভমেন্ট করা, তখন কি আমি ভাবি এই বাঁ পা এগোলাম, এই এবার ডান পা এগোবো, এই এতটা এগোলাম, ওই পাটা এতটা পেছলাম, এতটা স্পিডে হাঁটছি, এত কি আমরা ভাবি? অভ্যাস, হাঁটাটা আমাদের অভ্যাস, ওইভাবে হেঁটে চলে যাই। ঠিক সেরকমই পরের দিকে ব্রহ্মজ্ঞানের পরে কাজটাও অভ্যাসের মতন হতে থাকে, কিচ্ছু বন্ধ হয় না। ভগবানকে কেন্দ্র করে তার কর্মগুলি হয়ে যেতে থাকলো, তাতে ভগবানের মনে কর্তাবোধ ও ফলের আশা বিন্দু মাত্র রইল না। তিনি কাজটা করছিলেন তা না, কাজটা হচ্ছিল। যে জ্ঞানী সে জানে যে সে কাজ করে না, কাজ হয়, তাকে দিয়ে করানো হয়। তাই ভগবানের কীরকম যেন হয়ে যাচ্ছিল সব কিছু, তিনি যে করছিলেন এই বোধটা তার একদমই ছিল না। এবং কি একটা কাজ করছি, সে একটা কাজের ফলের আশা কখন থাকে? যখন আমার সেই কাজটার প্রতি আসক্তি থাকে। তার তো কোনো সব কিছুর প্রতি আসক্তি সে মুছে গেছে, তাহলে সে ফলের আশা কীভাবে করবে? সে যে কর্ম করছে এই বোধটাই তো তার নেই। যে কর্তা তার কর্মবোধ থাকে, সে তো জানে যে সে কর্তা নয়, সে কর্ম করছে এই বোধটা তার কী করে থাকবে? তো তার সেই বোধটা ছিল না। ভগবান কর্ম করেও কর্তা হলেন না, অকর্তা হয়েই রইলেন। যে অকর্তা, আমি কর্তা নই, এবং এটাই চরম সত্য। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলেই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, আমি করি না তুমিই করো, তোমায় দেখতে না পেয়ে মানুষ বলে আমি করছি, আমি কিচ্ছু করি না, সব সেই মাই করেন, সেই মায়ের ইচ্ছেতেই সব হয়।
এবার একটা খুব সুন্দর উদাহরণ প্রজ্ঞানন্দ মহারাজ যিনি বইটা লিখেছেন, তিনি আমাদের বেদান্ত সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এবং চিফ এডিটর, তিনি একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন এই অবস্থাটা নিয়ে, ভগবানের এই যে অবস্থা বা একজনের ব্রহ্মজ্ঞানের পরে সে যে অবস্থাটায় থাকে সেটা নিয়েই একটা উদাহরণ তিনি দিচ্ছেন। যেমন একটি ঘুমন্ত শিশুকে যখন তার মা ঝিনুক দিয়ে দুধ খাইয়ে দেয়, শিশুটি দুধটুকু খায় কিন্তু মনে করতে পারে না দুধ খেয়েছে। কি সুন্দর উদাহরণ! মা কিন্তু তাকে দুধটা খাইয়ে দিচ্ছে, খাওয়ানোর কাজটাও হচ্ছে, খাওয়ার কাজটাও হচ্ছে, বাচ্চা খেয়ে নিচ্ছে, কিন্তু সে ঘুমোচ্ছে, সে জানে না যে সে খাচ্ছে কিন্তু তার পেটে দুধ যাচ্ছে। ঠিক সেইভাবেই ব্রহ্মজ্ঞান লাভ করার পরে সে যেন সেই ঘুমন্ত বাচ্চাটার মতনই থাকে, ঝিনুক দিয়ে দিয়ে মা যেরম দুধ খাওয়ায় সেরমই সেই মা, সেই ইচ্ছাময়ী মা তারা তাকে দিয়ে কাজ করিয়ে না। কিন্তু দুধ শিশুটির অজ্ঞাতে খাওয়ানো হলেও তাকে সুস্বাস্থ্যের অধিকারী করে। এখন বাচ্চাটা হয়তো জানে না যে সে দুধ খেয়েছে, তার তো জানার দরকার নেই, তার স্বাস্থ্যবান হলেই তো হলো। মা আমাকে কী খাওয়ালো, কেন খাওয়াচ্ছে, কী বৃত্তান্ত, অতটা একটা শিশুর কোলের শিশু ভাবেও না, সে একদম মায়ের ওপরে সব কিছু সমর্পণ করে সে দুটো পা ছুড়ে শুয়ে থাকে, সে খেলে হাত পা নাড়ায় একটু, সে জানে আমার মাই সব, আমার মাই আমাকে দেখবে, ঠিক টাইমে টাইমে খাইয়ে দেবে, সে অত ভাবে না। তাই দুধ খেলাম কি খেলাম না এটা তো ভেবে লাভ নেই, স্বাস্থ্য হলেই তো হলো, সে স্বাস্থ্যটাই তো তার বাচ্চাটার সব কিছু। জগৎ জানে যে শিশুটি দুধ খাওয়ার কর্তা, কিন্তু শিশুটি জানে যে সে কখনোই দুধ খায়নি। সবাই বলবে কি বাচ্চাটা দুধ খেয়েছে, কিন্তু বাচ্চাটা বলবে কই আমি তো ঘুমাচ্ছিলাম, মা কি আমাকে দুধ খাইয়েছে, আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তো খাইনি। তাই একজন ব্রহ্মজ্ঞানীর কাজ এইভাবেই হয়, এইভাবেই সে তার দিন যাপন করে। তো ভগবানের তেমনই অবস্থা হলো, ব্রহ্মবিজ্ঞান সূর্যালোকে জগৎ হয়েছে অন্তর্হিত, কিন্তু সেই জগতের কর্তব্য কর্ম নিখুঁতভাবে করতে অসুবিধে হয়নি। তাই সেই ব্রহ্মজ্ঞানের পর এইটা তো বোধ হয়েছে এই যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জগতের কোনো অস্তিত্ব নেই, কিন্তু জগতের কাজগুলো তার এমনি এমনি নিখুঁতভাবেই হয়ে গেছে। আসলে তার বোধে তিনি কিছুই করেননি, তিনি ঘুমন্ত বাচ্চাটার মতো, জগতের অজ্ঞান দৃষ্টিতে তাকে সব করতে দেখা গেছে। এখন অন্য যে মানুষরা ভগবানকে দেখছে তারা বলছে তো ভগবান কত কাজ করছে, কিন্তু ভগবান জানে তিনি তো কিছু করছেন না, মা কখন তাকে দুধ খাওয়াচ্ছে তিনি কি করে বলবেন, তিনি তো ঘুমাচ্ছেন। কোনো এক মহাশক্তি তখন তাকে দিয়ে নিত্য কর্ম কর্তব্যাদি করিয়ে নিয়েছেন ভগবানের অজান্তে, সেই মহাশক্তি তাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে, মানে একটা হিপনোসিস স্টেটের মতো, একটা হিপনোটাইজড স্টেটের মতো। বা এই যে যারা স্লিপ ওয়াকিং করে, মানে ঘুমোতে ঘুমোতে চলে, অনেকজনের এটা থাকে, সে কিন্তু হাঁটছে, সে কাজটা করছে, কিন্তু সে কিন্তু জানে না যে সে হাঁটছে, স্লিপ ওয়াকিং। তাকে যদি পরের দিন আমি বলি কী রে তুই ঘুমোতে ঘুমোতে হাঁটছিলি কেন, সে বলবে কই না তো আমি তো হাঁটিনি, আমি তো ঘুমাচ্ছিলাম। তো এই কাজগুলোই ঠিক সেই স্লিপ ওয়াকিংয়ের মতনই হয়। তো সেই মহাশক্তি সেই কাজ করিয়ে নেয়, সেই মহাশক্তি সবসময় কাজ করাচ্ছে, কিন্তু যতদিন আমি এইটা বুঝবো না যে আমি কর্তা নই, ততদিন সেই মহাশক্তিরও টের আমি পাব না। অদ্বৈতভাবের উত্তুঙ্গেও শিখরে প্রতিষ্ঠিত ভগবানের দৈনন্দিন সমস্ত কর্ম কিভাবে সম্পাদিত হয়েছিল আজও মনে করতে পারেন না। মানে আমরা অনেকবারই ভগবানকে জিজ্ঞেস করছিলাম, ভগবান তুমি যে তখন কাজগুলো করতে কিভাবে করতে, তখন ভগবান বলছিল আমার কিচ্ছু মনে নেই, মানে ভগবানের মেমারিতে একটা কিচ্ছু ধরা পড়ে না, মানে একদম
ক্লিন স্লেটের মতন, পরিষ্কার স্লেট, ব্ল্যাকবোর্ড মুছে দিলে যে আর লেখাগুলো পাওয়া যায় না, একদম সেরকম। মানে তার আমরা কি করি, আমরা যখন জগতে কিছু করি আমরা সেটার সাথে যুক্ত হয়ে করি, নিজেকে কর্তা ভেবে যুক্ত হয়ে মনের সাহায্যে ব্যবহার করে আমরা কাজটা করি এবং ফলের প্রতি আমি একটা আশা রাখি। এবং সেই কাজটা করতে গিয়ে আমি যাই এক্সপিরিয়েন্স করি না কেন, সেটা স্মৃতি হিসাবে আমার থেকে যায়, সেটা মনে থাকে, তখন এই কাজটা হয়েছিল, ওই কাজটা করেছিলাম। কিন্তু ভগবানের না আছে কর্তাবোধ, না ভগবান কোনো কর্ম করছেন, না তিনি সেটার সাথে যুক্ত, তার স্মৃতি থাকবে কোথা থেকে? এই জন্য তার কিচ্ছু মনে নেই, তিনি দৈনন্দিন কর্ম কিভাবে করেছেন না করেছেন তিনি কিচ্ছু জানেন না। অ্যাকচুয়ালি তিনি করলে তো মনে থাকবে, তিনি তো করেননি, তাই তিনি কি করে মনে করবেন? বাচ্চাটা যেমনি মনে করতে পারবে না যে সে দুধ খেয়েছে কারণ সে ঘুমাচ্ছিল, ঠিক সেরকম ওই সময়টা তার নিকট একটি বিস্তৃত অধ্যায়, ভগবানের নিজের ভাষায় মিসিং লিঙ্ক। ভগবান এটা বলেছিলেন 1985 সাল থেকে 1987 সাল, এই দু বছর, এই দু বছর ভগবানের কোনো স্মৃতি নেই, দুটো গোটা বছর। তিনি যে দু বছর কাটিয়েছেন এই বোধটাই তার নেই, তার যেন মনে হয় 1985 সালের পরেই তিনি 87-তে চলে গেছেন। তিনি যে মাঝখানে দুটো বছর কাটিয়েছেন এটা তিনি মনেই করতে পারেন না। এবং ভগবানের ভাষায় ভগবান বলেছিলেন এই দুটো বছর আমার কাছে মিসিং লিঙ্ক, কোনো লিঙ্ক নেই, একটা এই যে বললো বিস্তৃত অধ্যায়। পরম পুরুষ গুরু মহারাজজির পরম কৃপায় নিজের জীবত্বকে চিরতরে হারিয়ে ওই মিসিং লিঙ্ক এর মধ্যেই মহানন্দ কেটে যেতে, মহানন্দে কেটে যেতে লাগলো ভগবানের জীবন। তাই সেই গুরুর কৃপায় তিনি নিজের জীবত্ব কে নাশ করে, নিজের গুরুর কৃপায় তার জীবত্ব নাশ হয়েছে, তিনি তাকে ব্রহ্ম হিসাবে জেনেছেন, তিনি তার আসল সেই চরম সত্য লাভ করেছেন, এবং সেই মিসিং লিঙ্কেই দুটো বছর তার কেটেছে মহা আনন্দ, আনন্দ শান্তি। এগুলো তো সেই ব্রহ্মজ্ঞানের পরেই, তার আগে এগুলো কিচ্ছু হয় না। এই জন্যই তো বলছে সেই সত্যকে জানো, সেই নিজের আসল স্বরূপ সেই আত্মা বা ব্রহ্মকে জানো। তাই এই মিসিং লিঙ্কে নিয়েই ভগবানের জীবন কাটছে, পুরো বইটা বাকি, সবে 2 নম্বর চ্যাপ্টার শেষ হলো, আরও অনেক এরম অবস্থার ব্যাখ্যা, আধ্যাত্মিক তত্ত্বের ব্যাখ্যা এই বইতে রয়েছে। আজকে এখানেই শেষ করছি, পরদিন আবার অন্য একটা তত্ত্ব নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আবার মঙ্গলবারে লাইভে আবার আলোচনা হবে।